প্রথম কিকটি করবেন, প্রথম টাই ব্রেকিং পেনাল্টি শুটআউটে কিকটি করবেন প্রস্তুত বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমা, প্রস্তুত সাবিত্রা ভান্ডারী, প্রস্তুত কণিকা বর্মন ধরে শুরু করলেন এবং জোরের উপরে মারলেন টপ কর্নার। কতটা পাওয়ার, কতটা সুন্দর, কতটা ভালো, যেই খানে মারলে কোনো গোলরক্ষক ঝাঁপালেও ধরতে পারে না টপ কর্নারগুলো, সেই দিক থেকে গোল করলেন। এবং এটি জিনিস যে ওই গোলরক্ষককে যে একেবারে একদিকে ফেলে দিয়ে করতে তাও নয়, গোলরক্ষক সাইড মেলালেও যেন গোল বা প্রতিহত করতে না পারে, যেমনটি করেছিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এমবাপ্পে, একই দিকে বারবার শটগুলো করেছেন এবং এমিলিও মার্টিনেজকে তিনি পরাস্ত করেছিলেন, দুটো তিনটি পেনাল্টির মধ্যে দুটো পেনাল্টিতেই তিনি একই সাইডে করেছিলেন এবং সেখানেও ধরতে দেননি। যদি টার্গেট ঠিক থাকে, যদি একেবারে সাইড পোল ঘেঁষে মারা যায়, তাহলে কিন্তু গোল হয় বাংলাদেশ দলের। শামসুন নাহার লেফট উইং ব্যাক, গোলরক্ষক অঞ্জিলা টুম্বাপ্প সুব্বা রয়েছেন গোলবারে, শামসুন নাহার, নেপাল এক বাংলাদেশ শূন্য, শামসুন নাহার এবং গোল। গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়েছিলেন কিন্তু নাগাল খুঁজে পাননি, লক্ষ্য ছিল অটুট এবং সে লক্ষ্যে তিনি প্লেসিং শটে পরাভূত করে দলকে সমতায় ফিরালেন। অঞ্জিলা টুম্বাপ্প সুব্বাকে পরাস্ত করলেন শামসুন নাহার, জার্সি নাম্বার 3 বাংলাদেশ দলের লেফট উইং ব্যাক। এই মুহূর্তে নেপাল দলের জার্সি নাম্বার 6 হীরা কুমারী লেফট উইং ব্যাক, তিনি কিক করবেন লেফট উইং ব্যাক। যথেষ্ট ম্যাচে ভালো খেলেছেন, প্রশংসা করতে হবে। উভয় দলের খেলোয়াড়রাই নান্দনিক ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছেন লেন্থ অফ পিচে, যেগুলো দেখে আমরা বিমোহিত, আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা তাদের উদ্ভাসিত নৈপুণ্য আমরা মন ভরে উপভোগ করেছি। সুপ্রিয় দর্শক, কি অসাধারণ শৈল্পিক ফুটবল উভয় দলের খেলোয়াড়রা প্রদর্শন করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। এ ধরনের একটি দুই ম্যাচের সিরিজ সাবকন্টিনেন্টের সেরা দুটো দলের মধ্যে তারা আয়োজন করার জন্য এই মুহূর্তে গোলরক্ষক প্রস্তুত প্রতিপক্ষ নেপাল দলের, নেপাল নয় এই মুহূর্তে প্রস্তুত বাংলাদেশ দলের রূপনা চাকমার, প্রস্তুত হীরা কুমারী লেফট উইং ব্যাক, জার্সি নাম্বার 6 তিনি কিকটি করবেন। তিনি কিছুটা পরামর্শ বা একটু মানে রিফ্রেশ হয়ে আসলেন, কিছুক্ষণ রিফ্রেশ হয়ে আসলেন হীরা কুমারী, বলের খুব কাছে রয়েছেন, ম্যাচ অফিসিয়ালও খুব কাছে রয়েছেন। কণিকা বর্মন ফিফা ব্রাজদারি রেফ্রি, তিনি ইন্ডিয়ান বংশোদ্ভূত এই রেফ্রি, তিনি রয়েছেন সাথে, মিস হবে কি না একটু দূরত্ব নিচ্ছেন, পাওয়ার অ্যাপ্লাই করার প্রবণতা মনে হচ্ছে, রূপনা চাকমাকেও মনে হচ্ছে যে তিনি ঠেকিয়ে দেবেন এবং শেষ পর্যন্ত হলো না অল্পের জন্য। প্লেসিং শটটি ছিল তার কোনাকুনি, প্লেসিং শট ছিল, যথেষ্ট ভালো প্লেসিং শট ছিল এবং বলের দিকে তার কনসেন্ট্রেশনটি ছিল, বলের কোথায় কোন পার্টে তার পায়ের কোন পার্টটি সংযোগ হবে সেইখানে বেশি কনসেন্ট্রেশন ছিল, এই জন্য অ্যাকুরেসি অনেক ভালো ছিল। ইনসাইড ফুট দিয়ে তিনি প্লেসিং শটে কোনাকুনি শটে পরাভূত করলেন রূপনা চাকমাকে, লিড এনে দিলেন স্কোরবোর্ডে নেপালিয়ানদের জন্য টাই ব্রেকিং পেনাল্টি শুট আউটে নেপাল 2 বাংলাদেশ 1। এই মুহূর্তে অবশ্য শিউলি আজিম কি অসাধারণ পরিশ্রমী একজন ফুটবলার, একদিকে তার পাওয়ার রয়েছে, একদিকে টেকনিক রয়েছে, সে পাওয়ার টেকনিক সমন্বয়ে চেষ্টা করবেন পরাভূত করতে অঞ্জিলাকে শিউলি আজিম, এবং পারলেন না শিউলি আজিম, প্লেসিং শট করলেন, ঠেকিয়ে দিলেন অঞ্জিলা, পিছিয়ে পড়ল লাল সবুজের বাঘিনীদের বাংলাদেশ, বাংলাদেশ 1 নেপাল 2, বাংলাদেশ 1 নেপাল 2 টাই ব্রেকিং পেনাল্টি শুট আউটে মিস করলেন শিউলি আজিম। অসাধারণ খেলেছেন পুরো 90 মিনিটের ম্যাচে, কিন্তু কেন যেন প্রেসিং শটটি কার্যকরী হলো না। যদি গোলরক্ষকের ডান দিক দিয়েও মারতেন, যাক ভুল তো ভুলি, এই মুহূর্তে অবশ্য কিক করবেন গোলরক্ষক অঞ্জিলা টুম্বাপ্প সুব্বা, গোলরক্ষক হিগুয়েটের কথা মনে পড়ে যায়, কলম্বিয়ান গোলরক্ষক যিনি নিজে ফ্রি কিক করতেন, নিজে ট্রাই ব্রেকিং শুটগুলো নিতেন, পেনাল্টি শুট করতেন, গোলরক্ষকরা গোল করতে পারেন কলম্বিয়ার সেই 90 দশকের গোলরক্ষক হিগুয়েটা, পারবেন কি, এবং মিস করলেন, এবং মিস করলেন, মিস করলেন হিগুয়েটা নামক সেই অঞ্জিলা টুম্বাপ্প সুব্বা। ম্যাচে ফিরল বাংলাদেশ, যদিও লিড এখনো নেপালের 2-1, তথাপি এই শটে গোল হলে সমতায় ফিরবে সাবিনা বাহিনী, দি বেঙ্গল টাইগাররা, লাল সবুজের বাংলাদেশ, বাংলাদেশের ফুটবলের অপরূপ রূপ যেভাবে দিচ্ছেন মাঝ মাঠের এক অতন্দ্র প্রহরী। এই মুহূর্তে মারিয়া মান্ডা গিয়েছেন,
বাংলাদেশের ব্যাকবোন বলা হয় যাকে, ফুটবলের প্রমিলা, ফুটবলের ব্যাকবোন মারিয়া মান্ডা, অসাধারণ মেধাবী পরিশ্রমী একজন ফুটবলার। তিনি গিয়েছেন তার মেধার আরও একবার পরিচয় দিতে। কণিকা বর্মন ম্যাচ অফিসিয়াল, তার সাথে পিছিয়ে রয়েছে বাংলাদেশ, গোল প্রয়োজন মারিয়া মান্ডার পা থেকে, প্রত্যাশা করছি সেই গোলের জন্য। পারবেন কি মারিয়া মান্ডা বাংলাদেশকে সমতায় ফিরিয়ে আনতে? প্রস্তুত মারিয়া মান্ডা, প্রস্তুত অঞ্জিলা, এবং এবং আবারও মিস, আবারও মিস হয়ে গেল। আগের থেকে গোলরক্ষকের ডান দিকে টার্গেট করলেন, তার টার্গেট বুঝেই কিন্তু অঞ্জিলা ডান দিকে ঝাঁপালেন এবং রুখে দিলেন বাংলাদেশের আরও একটু ড্রাইভিং পেনাল্টি শুট আউট। লিড নেপালের, নেপাল 2 বাংলাদেশ 1। তিনটি করে শট করেছে এই মুহূর্তে নেপাল, একটি মিস করেছে বাংলাদেশ, দুটো মিস করেছে, আরও দুটো করে শট থাকবে, উভয় দল করার সুযোগ পাবে। এই মুহূর্তে অবশ্য শুট করবেন দীপা শাহী, দীপা শাহী শুট নেবেন আউটার রাইট মিডফিল্ড পজিশনে, তিনি খেলেছেন ম্যাচে, কখনো আউটার লেফট মিডফিল্ড পজিশনে খেলেছেন দীপা শাহী, জার্সি নাম্বার 23, নেপালের মধ্য মাঠের অসাধারণ একজন কুশলী শিল্পী। তবে দেখা যাক এই দীপা শাহী মিস করেন কি না, এই মিসটি প্রয়োজন বাংলাদেশের জন্য ম্যাচে ফেরার জন্য। এবং দীপা শাহী প্রস্তুত, প্রস্তুত বাংলাদেশের রূপনা চাকমা, এবং অল্পের জন্য হলো না, অসাধারণ অসাধারণ দক্ষতায় প্লেসিং শটে পরাভূত করলেন বাংলাদেশের রূপনা চাকমাকে, রূপনা চাকমাকে। সঙ্গত কারণে এই মুহূর্তে পিছিয়ে বাংলাদেশ, কে যাচ্ছেন, ঋতুপর্ণা চাকমা নাকি মনিকা চাকমা? আমরা দেখবো জার্সি নাম্বার, তারপরেই বলবো। সেখানে অবশ্যই মনিকা চাকমা, জার্সি নাম্বার 6, তিনি গিয়েছেন মাঠে এই মুহূর্তে কিক করার জন্য। দুজনই কিন্তু ভালো ফুটবল খেলেন, মনিকা চাকমার তো টেকনিকের কথা বলার কিছু নেই, যারা টিভি পর্দায় দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন দেখেছেন কি অসাধারণ একটা কুশলী শিল্পী বাংলাদেশের প্রমিলা ফুটবলের, মেসি বলা চলে এই মনিকা চাকমাকে। সে মনিকা চাকমা এবারে শট নেবেন পেনাল্টি, এবং গোল হলো, বাঁ পায়ের প্লেসিং শট, একটু উঁচু করে মেরেছিলেন, নিচু করে মারলে গোলরক্ষক জায়গা নিয়ে নিচ্ছেন। খেলায় বাংলাদেশ এখনো পিছিয়ে 2-1, এই শটটি যদি নেপালিয়ানরা গোল করতে পারে তাহলে কিন্তু নেপাল চ্যাম্পিয়ন হয়ে যাবে সুপ্রিয় দর্শক। তথাপি এটা কাটথ্রোট কম্পিটিশন হয়েছে, নেল বাইটিং সিচুয়েশনের অবতারণা হয়েছে নিশ্চিত করে বলা চায়। এই মুহূর্তে অবশ্য অনিতা কেসি, জার্সি নাম্বার 15, তিনি লেন্থ অফ পিচের সামনের দিকে এগিয়ে যাচ্ছেন পেনাল্টি বক্সে, পেনাল্টি স্পটের দিকে, বলকে নিয়ে চুম্বন দিলেন, সঠিক জায়গায় বসালেন, রেফারির নির্দেশনা শুনলেন, এরপর প্রস্তুতি নিচ্ছেন কিক করার জন্য। প্রস্তুত বাংলাদেশের মনিকা চাকমা, ম্যাচে ফিরবে বাংলাদেশ নাকি জয় ধরা দিবে? কিক করলেন এবং গোল, এবং গোল, সেই সাথে সাথে নেপাল 4-2 গোলে, টাই ব্রেকিং পেনাল্টি শুট আউটে বাংলাদেশকে পরাজিত করে ফিফা ইন্টারন্যাশনাল ওমেন ফুটবল সিরিজ 2023 চ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব অর্জন করলো। অভিনন্দন নেপালিয়ানদের, অভিনন্দন বাংলাদেশি ফুটবলারদের, উভয় দলই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে। প্রথম থেকে একটা হাড্ডাড্ডি লড়াই ছিল, কাটথ্রোট কম্পিটিশন ছিল, নেল